আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এল সালভাদোরকে 3-0 গোলে হারিয়েছে লিওনেল স্কালিরুন শিষ্যরা। ইনজুরিতে ছিলেন লিওনেল মেসি, তবে মাঠের খেলায় সেটার প্রভাব পড়তে দেননি ফার্নান্ডেস লো সেলসোরা। একের পর এক আক্রমণে 16 মিনিটে প্রথম গোল পায় আলভি সেলিস্তোরা। অ্যাঙ্গল ডি মারিয়ার বাড়ানোর বল গোলটি করেন ক্রিশ্চিয়ান রোমেরো। 42 মিনিটে দুর্দান্ত গোলে দলকে 2-0 এগিয়ে দেন অ্যাঞ্জো ফার্নান্দেস। বিরতির পর ম্যাচের শেষের গোলটি আসে জিওভানি লো সেলসোর পা থেকে। ম্যাচের শেষ দিকে গোলের জন্য আরও কয়েকটা প্রচেষ্টা চালিয়েছেন ডি মারিয়া এবং লো সেলসে, তবে প্রতিবারই তাদের হতাশা করেছেন সালভাদোর গোলরক্ষক গঞ্জালেজ। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক ডি মারিয়াকে।